ভিডিওটি দিনের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের মনে করিয়ে দেওয়ার জন্য। এই সেই ফারজানা বাংলাদেশের খুলনায় থাকে, সেই ফারজানা যার জীবন দুর্বিষহ হয়ে গিয়েছিল পারপিরা হেমোরাজিকা রোগের জন্য, যার চামড়া ফেটে, স্কিন ফেটে, চাপ সমস্ত জায়গা দিয়ে হেমারেজ হতো, হেমারেজিক ডায়াথিসিস যার জীবনকে দুর্বিষহ করে দিচ্ছিল। সেই ফারজানা অনেক দিনই ভালো আছে, তবু আজ আরেকবার খুলনা জেলা থেকে এসেছে ফলো আপ করানোর জন্য। ফারজানা সম্পূর্ণ সুস্থ, সে মেয়ের মুখ চোখ উজ্জ্বলতায় ভরে আছে, কলেজে পড়াশোনা করছে। ফারজানা তুমি কেমন আছো? একদম পুরো ফিট, শরীর পুরো ফিট আছে ফারজানা। তো ফারজানাকে আমি দেখিয়ে দিলাম, যারা যে ফারজানার কেসটি দেখেছিলেন তারা দেখুন, সেই হেমারেজিক ডায়াথিসিস একটা চ্যালেঞ্জিং কেস ছিল। অ্যালোপ্যাথিক চিকিৎসকরা যারা হোমিওপ্যাথির নামে নাক ছিটকায় তাদেরকে উপযুক্ত জবাব আমরা দিতে পেরেছিলাম। এই যে হেমারেজিক ডায়াথিসিসের রোগ পারপিউরা হেমারেজিকা, যার কোনো চিকিৎসা হচ্ছিল না, সেই মেয়ে মাত্র দুবারের ওষুধে সম্পূর্ণ সুস্থ হয়ে আছে। ফারজানা তুমি সুস্থ হয়ে থাকবে, আশা করি তোমার রোগ আর রেকার হবে না, ফেরত আসবে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি জীবনে বড় হও, পড়াশোনা করো, আমার তরফ থেকে এই আশীর্বাদ বদ দোয়া রইল।